আসসালামু আলাইকুম, ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। 19 জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 10ম আসর। 2024 বিপিএল এ প্রত্যেকটি দল গ্রুপ পর্বে 12টি করে ম্যাচ খেলবে। সেই ধারাবাহিকতায় সিলেট স্ট্রাইকার্স দলটিও 12টি ম্যাচ খেলবে। তাই চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নেই 2024 বিপিএল এ সিলেট স্ট্রাইকার্স গ্রুপ পর্বে যে 12টি ম্যাচ খেলবে সেই 12টি ম্যাচের সময়সূচি। তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। 2024 বিপিএল এ সিলেট স্ট্রাইকার্সের প্রথম ম্যাচ 19 জানুয়ারি শুক্রবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ঢাকায় মাঠে নামবে দলটি। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টার সময়। এরপর দ্বিতীয় ম্যাচ রয়েছে 23 জানুয়ারি মঙ্গলবার রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকায় মাঠে নামবে দলটি। ম্যাচটি শুরু হবে দুপুর 1:30। এরপর সিলেট স্ট্রাইকার্সের তৃতীয় ম্যাচটি রয়েছে 26 জানুয়ারি শুক্রবার। 26 জানুয়ারি শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে সিলেটে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টার সময়। এরপর চতুর্থ ম্যাচ রয়েছে 29 জানুয়ারি সোমবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে দলটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচটি শুরু হবে দুপুর 1:30। এরপর সিলেট স্ট্রাইকার্সের পঞ্চম ম্যাচ রয়েছে 30 জানুয়ারি মঙ্গলবার। 30 জানুয়ারি মঙ্গলবার ফরচুন বরিশালের বিপক্ষে সিলেটে মাঠে নামবে দলটি। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30। এরপর 2 ফেব্রুয়ারি শুক্রবার দুর্দান্ত ঢাকার বিপক্ষে সিলেটে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। এই ম্যাচটি শুরু হবে দুপুর 2টার সময়। এরপর সিলেট স্ট্রাইকার্স দলটির সপ্তম ম্যাচ রয়েছে 3 ফেব্রুয়ারি শনিবার। 3 ফেব্রুয়ারি শনিবার রংপুর রাইডার্সের বিপক্ষে সিলেটের মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30। এরপর 7 ফেব্রুয়ারি বুধবার দুর্দান্ত ঢাকার বিপক্ষে আবারও মাঠে নামবে। এই ম্যাচটি হবে ঢাকাতে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30। এরপর সিলেট স্ট্রাইকার্সের নবম ম্যাচটি রয়েছে 9 ফেব্রুয়ারি শুক্রবার। 9 ফেব্রুয়ারি শুক্রবার খুলনা টাইগার্সের বিপক্ষে ঢাকায় মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। এই ম্যাচটি শুরু হবে দুপুর 2টার সময়। এরপর 10ম ম্যাচটি রয়েছে 17 ফেব্রুয়ারি শনিবার। 17 ফেব্রুয়ারি শনিবার ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রামে এই সিলেট স্ট্রাইকার্স দলটি। ম্যাচটি শুরু হবে দুপুর 1:30। এরপর সিলেট স্ট্রাইকার্সের 11তম ম্যাচ রয়েছে 19 ফেব্রুয়ারি সোমবার। 19 ফেব্রুয়ারি সোমবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে চট্টগ্রামে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স দলটি। এই ম্যাচটি শুরু হবে দুপুর 1:30। এরপর গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচটি রয়েছে 23 ফেব্রুয়ারি শুক্রবার। 23 ফেব্রুয়ারি শুক্রবার খুলনা টাইগার্সের বিপক্ষে ঢাকায় মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টার সময়। তো এই সময়সূচিতে লাল রঙে যে ভেন্যুগুলো দেখানো হয়েছে সেই ভেন্যুগুলোর ম্যাচ শুরু হবে দুপুর 1:30 এবং কালো রঙে যে ভেন্যুগুলো দেখানো হয়েছে সেই ভেন্যুর ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6:30। সেই সাথে শুক্রবারের ম্যাচ দুপুরের ম্যাচ হবে 2টায় এবং সন্ধ্যার ম্যাচটা 7টায় অনুষ্ঠিত হবে, আপনারা সকলেই জেনে থাকবেন। তো 2024 বিপিএল এ কোন দলের সমর্থন করছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে 2024 বিপিএল এর পয়েন্ট টেবিল আপডেট নিয়ে।